হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ছোট্ট একটি লেসন। এই লেসনে আমি আপনাদেরকে শেখাবো টেবিলের ভিতরের কিছু কাজ, অ্যালাইনমেন্টের কিছু কাজ। খুব সহজে আপনি শিখতে পারবেন, একটু মনোযোগ দিন। আমরা অ্যালাইনমেন্টের কাজ কিছু কিছুটা কাজ এখান থেকে করেছিলাম, প্যারাগ্রাফ অপশন থেকে, যে কীভাবে লেফট রাইট সেন্টার এই কাজগুলি করা যায়। আমরা আজকে টেবিলের ভিতরের অ্যালাইনমেন্টের কিছু কাজ করব। আপনি এখানে একটু খেয়াল করেন, অ্যালাইনমেন্ট ট্যাবে দেখেন এখানে কিছু কাজ আছে। এখানে লেখা আছে অ্যালাইন টপ লেফট, টপ লেফট। আচ্ছা, যদি এই এই সেলটা যদি একটু বড় হতো তাহলে কি হয় দেখি। টপ লেফট, টপ সেন্টার দেখেন। এরপরে লেখা আছে অ্যালাইন টপ রাইট, কিন্তু এই লেখাটা যদি টপে সেন্টারে দেই দেখতে কিন্তু লেখাটা অত সুন্দর লাগছে না, কারণ তার নিচে কিন্তু কিছু ফাঁকা জায়গা রয়ে গেছে। এই ফাঁকা জায়গাটা আমরা কীভাবে ফিল আপ করবো? আমরা কিন্তু একটা লাইন এখানে বাড়াইতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা এটাকে মেক আপ করার জন্য আমরা যে কাজটা করে থাকি সেটা হলো এই এই অ্যালাইনমেন্টের সাহায্যটা নিয়ে থাকি টেবিলে। দেখেন আমরা যদি এই এই অপশনটা দিয়ে ইউজ করি অ্যালাইন সেন্টার, সেক্ষেত্রে দেখেন আপনি মার্জিনটা কিন্তু উপরে যতটুকু জায়গা ফাঁকা ফ্রি থাকবে, নিচেও অতটুকু জায়গায় ফ্রি থাকবে, লেফট রাইটে ফ্রি থাকবে। অতএব আমরা ইজিলি এই কাজটা আমরা এখান থেকে করে নিতে পারি। অতএব যাতে আই ক্যাচিং হয় সেই জিনিসটা একটু লক্ষ্য করে আমরা অ্যালাইনমেন্টটা করে ফেলতে পারি। ঠিক অনুরূপভাবে একটা করলে হবে না, পাশাপাশি যে বাকি যে কলামের যে রাখা আছে এই রয়ের ভিতরে সেই প্রত্যেকটাকেই করে নিতে হবে আপনার, তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এই একটা কাজ শিখলাম। আমরা যদি এই লেখাটাকে একটু ডিরেকশন করি, টেক্সট ডিরেকশন, তাহলে কিন্তু আমরা এখান থেকে আরও কিছু কাজ করতে পারবো। দেখেন আমরা কিন্তু ঘুরিয়ে দিতে পারি, ইচ্ছে করলে কীভাবে লিখতে চাচ্ছেন সেইভাবে দিতে পারি, এদিকে দুই পাশে দিয়ে দিতে পারি, তাহলে আমরা এইভাবে করতে পারবো। তৃতীয়ত হচ্ছে আমরা যদি আরেকটা কলামে যাই বা আরেকটা কলামের একটা সেলে যাই, সেক্ষেত্রে সেলে মার্জিনের কিছু ব্যাপার আছে। এখানে এখানে সেল মার্জিন দেখেন এখানে লেখা আছে টপ, টপ জিরো দেওয়া আছে, বটমে জিরো দেওয়া আছে, লেফটে লেফটে যা আছে পয়েন্ট জিরো এইট, রাইটে জিরো এইট। আমরা যদি টপে একটু খেয়াল করেন পয়েন্ট ফাইভ দেই তাহলে কি হয়, ওকে দিলে দেখি। এই দেখেন প্রত্যেকটা সেলে টপে পয়েন্ট ফাইভ করে এক্সটেনশন হয়ে গেছে। আর একটু বেশি দেই না, না দিয়ে পয়েন্ট ওয়ান দেই তাহলেও দেখেন আরও আরও বৃদ্ধি পেল। আচ্ছা আচ্ছা, যদি আমরা এটাকে সেম জিনিসটাকে জিরো পয়েন্ট ওয়ান বটমে দেই তাহলে কি হয় দেখি। এই এবার খেয়াল করেন এই লতিফ যে নামটা, তার উপরে যতটুকু জায়গা এবং নিচে যতটুকু জায়গা প্রত্যেকটা সেলে এইভাবে আপনার স্পেস হয়ে গেছে। অতএব আমাদের প্রয়োজন হতে পারে সেলগুলার লেখার যে পাশে মার্জিন প্রয়োজন সেই মার্জিনটাকে আমরা বৃদ্ধি করে নিতে পারবো, হ্যাঁ, এবং কমাতে পারবো। আশা করি ছোট্ট একটি কাজ কিন্তু আপনারা আপনাদের অনেক উপকার আসবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।